লুসেল স্টেডিয়াম, আর্জেন্টিনা কিন্তু প্রস্তুত হয়ে গেছে ক্রোয়েশিয়ার সাথে তাদের যে সেমিফাইনাল ম্যাচটা রয়েছে সেই সেমিফাইনাল ম্যাচের জন্য আর্জেন্টিনার একাদশটাও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, যেখানে আসলে একটা পরিবর্তন তো অবধারিত ছিলই। এখনই আর জায়গায় সেখানে তালিয়া ফিয়াকো, তিনি আসলে এসেছেন এবং লাস্ট ম্যাচটা লিসান্ড্রো মার্টিনেস তিনি খেলছিলেন, সেই জায়গায় আসলে একটা ডিফেন্ডার কমিয়ে লিয়ান্ড্রো পারদেসকিনকে কিন্তু আনা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটাতে কিন্তু আসলে আর্জেন্টিনার ফর্মেশনটাতেও হয়তোবা পরিবর্তন আসতে যাচ্ছে। আর্জেন্টিনা এই ম্যাচটা, লাস্ট ম্যাচটা তারা খেলেছিল 5-3-2 এই ফর্মেশনটায়, এই ম্যাচটা কিন্তু তারা আসলে খেলতে যাচ্ছে 4-4-2 এই ফর্মেশনটায়। সুতরাং এক হিসেবে যদি আমরা দেখি এমিলিয়ানো মার্টিনেস, সেখানে ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওডামেন্ডি দুজন সেন্টার ব্যাক, তেলেফিয়াকো তিনি রয়েছেন লেফট ব্যাকে এবং রাইট ব্যাকে কিন্তু মলিনা তিনি খেলছেন, এবং মাঝখানের জায়গাটায় রড্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার এবং একই সাথে লিয়ান্ড্রো পারেদেস কিন্তু রয়েছেন। সামনের জায়গাটায় লিওনেল মেসি এবং তার সাথে আসলে উলিয়ান আলভারেস, এই দুজন কিন্তু আসলে থাকছেন আর্জেন্টিনার হয়ে এই ম্যাচটার স্টার্টিং ইলেভেনে। অ্যাঙ্গেল ডিমারিয়া, তাকে নিয়ে আসলে প্র্যাকটিস তিনি করেছিলেন, শুরু থেকেই তিনি আসলে প্র্যাকটিসে ছিলেন, তবে এই ম্যাচটা তো হয়তো বা লাস্ট ম্যাচের পর অ্যাঙ্গেল ডিমারিয়াকে আমরা দেখব ম্যাচের অন্য শেষ দিকের কোনো একটা সময় আসলে নামানোর জন্য। তবে রড্রিগো ডিপল তিনি কিন্তু আসলে লাস্ট ম্যাচের মতো এই ম্যাচটাতেও শুরুর একাদশে কিন্তু আছে। এর আগে যখন 2018 ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছিলাম ক্রোয়েশিয়ার এগেনস্টে আর্জেন্টিনার যে ম্যাচটা গ্রুপ স্টেজের ম্যাচ ছিল, সেই ম্যাচটাতে আর্জেন্টিনা সেকেন্ড হাফে কিন্তু আসলে গোলগুলো কনসিড করেছিল। এই ম্যাচটায় আর্জেন্টিনার মেইন যে আসলে দুশ্চিন্তার কারণ বা আসলে যেই জায়গাটায় আর্জেন্টিনার লড়াইটা বেশি জমবে সেই জায়গাটা হচ্ছে ক্রোয়েশিয়ার মিডফিল্ড। সেই ব্রোজোভিচ, কোভাচিচ, লুকা মডরিচ এই তিনজনেই কিন্তু খেলছেন, এই তিনজনকে আসলে টপকানোটা হবে লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। তবে লিওনেল স্কালোনি তিনি আসলে সব সময় দলে একটা কোনো পরিবর্তন আসলে তিনি করেন, খুব একটা কিন্তু তাকে দেখা যায় না যে একই একাদশ নিয়ে পরপর দুটা ম্যাচ আসলে নামতে, তবে লিওনেল স্কালোনি এই ম্যাচটাতেও কিন্তু সেই কাজটাই কিন্তু করেছেন। আর্জেন্টিনার হাতে অপশান রয়েছে, লাউতারো মার্টিনেস তিনি সাবস্টিটিউট বেঞ্চে রয়েছেন, এনজো ফার্নান্দেস তো তিনি তো আসলে খেলছেনই সেই জায়গায়, অ্যাঙ্গেল ডি মারিয়া তিনিও আসলে সাবস্টিটিউট বেঞ্চে রয়েছেন, সব কিছু মিলে আর্জেন্টিনার এই দলটা কিন্তু আসলে লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে ক্রোয়েশিয়া তাদের রক্ষণ ভাঙা এতটা কিন্তু সহজ হবে না, যেটা আমরা প্রিভিউতে বলেছি, যেটা আমরা লাইভে ভিন্ন ভিন্ন সময় আসলে বলে আসছি, সেই জিনিসটা আসলে কত তাড়াতাড়ি আর্জেন্টিনা আসলে ব্রেক করতে পারবে, বার্লি একটা লিড নিতে পারবে, সেটাই কিন্তু হবে আর্জেন্টিনার জন্য আসলে বড় চ্যালেঞ্জ বা বড় একটা স্বস্তির জায়গা এই ম্যাচটা। যদিও আমরা লাস্ট ম্যাচে কিন্তু দেখেছি আর্জেন্টিনা 2-0 গোলে গিয়েছিল, সেই ম্যাচটাও কিন্তু শেষ পর্যন্ত তাদের আর্জেন্টিনাকে সেই লিডটা হারাতে হয়েছে, ম্যাচটা ইকুয়ালাইজ হয়ে গিয়েছিল, এরপর কিন্তু টাই ব্রেকারে সেখানে আসলে আর্জেন্টিনা শেষ পর্যন্ত পয়েন্ট পেয়েছে। এই ম্যাচটাতে আসলে কী হবে, লিওনেল স্কালোনি তিনি যেটা চাইবেন শুরু থেকে লিডটা এগিয়ে নেওয়ার, এবং ক্রোয়েশিয়া তারা কিন্তু একেবারে ওয়েট করবে ম্যাচটাকে এক্সট্রা টাইম বা হচ্ছে টাই ব্রেকার পর্যন্ত কিন্তু নিয়ে যেতে। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া যেই কাজটা করেছিল রাউন্ড অফ 16 থেকে, মানে নকআউট স্টেজের তিনটা ম্যাচ কিন্তু আসলে তারা টাই ব্রেকারে নিয়ে গিয়েছিল, এবার আসলে কী হবে। এবং ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড কাপে সব মিলিয়ে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ কিন্তু তারা এক্সট্রা টাইমে নিয়ে গেছে, শেষ 6টা নকআউট স্টেজের ম্যাচের মধ্যে। এবারের লড়াইটা সেই লুসেল স্টেডিয়াম, সেই লুসেল স্টেডিয়াম প্রস্তুত, আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেন সেটাও কিন্তু প্রস্তুত। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.